ব্যাক টু মাই ব্লগ। বলো তোমরা সবাই কেমন আছো? তো চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে তোমার 16 সেপ্টেম্বর শুক্রবার, কালকে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো মানে আমাদের অনেক স্মৃতি, আমাদের ছোটবেলাকার অনেক স্মৃতি মনে পড়ে যায়। তো আমারও অনেক স্মৃতি আছে, বলবো নাই তোমাদের কখনো একটা সময়। তো আজকে প্রচুর কাজ আছে, রনি আজকে ছুটি নিয়েছে, 4টে গাড়ি আছে, 4টে বাইকের ওয়াশ করা হবে, তারপরে অনেক দোকানে যাবে, ফল মূল কেনার আছে, মালা যেগুলো গাড়িতে আমরা পরে ওগুলো কেনার আছে। তো ভিডিওটা আজকে ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ব্লগটা একদম মিস করা যাবে না, শুরু থেকে শেষ অবধি তোমাদের অবশ্যই দেখতে হবে। তার আগে আমার এখন বিছানা গোছানো হয়নি, জামা কাপড় কাচা হয়নি, চান তো হয়ে গেছে, তো এগুলো সব আমাকে এখন করতে হবে। তোমরা আমার সাথে থাকো, দেখো আমি কি কি করি রোজ, প্রতিদিন কি কি করি তোমরা দেখতে থাকো। আর আজকে টিফিনে কি কি হবে? আজকে টিফিনে তো রনি রুটি খায়, রুটি হবে, আমরা সব রুটি খাবো। আর দুপুরে দেখা যাক কি হচ্ছে, দুপুরে আই থিঙ্ক ডিম হবে, মাছ হবে, সবই হবে, কি হবে তোমরা দেখতেই পাবে। তাহলে চলো ঝাটাপেট করে আগে বিছানাটার কাপড়টা কেচে নিই। আমার কাপড় কাচা আর জামা কাপড় মেলা তো হয়ে গেল, আর বিছানাটাও ভালো করে পরিপাটি করে গুছিয়ে টুছিয়ে দিয়েছি। আর রনিও এবার বাজারে বেরিয়ে গেছে, তো দেখো তোমরা বাজারে কি কি কিনছে। এইটা 5টা দাও, এটা 5টা দাও। আমি তো বিশ্বকর্মা পূজার জন্য কালকে মিষ্টি নিলাম, মিষ্টি কেনা হয়ে গেল, দেখা যাক এরপর মালা কিনবো। আমরা এবার দশকর্মার দোকানে যাচ্ছি, দেখো মালা কিনতে, গাড়ির জন্য প্রচুর মালা আছে। এই মালাটা কেনা হলো বাড়ি গিয়ে, ভালো করে দেখাচ্ছি। এবার সবচেয়ে যেটা মোস্ট অ্যাওয়েটেড, বিশ্বর গাড়িটা ধোবো, ওটা এই বছরে বিশ্বকর্মাকে মানে বারবার বলে দিয়েছি যেন ভালোভাবে ক্লিন করি। তো বিশ্বর গাড়িটা ধোয়া একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, আর কারণ ওর খুব খুঁতখুঁতে গাড়ির ব্যাপারে, গাড়িটা প্রত্যেকে ভালোবাসে, সেই জন্য গাড়িটার জন্য খুব বলেছে অনেক করে যে ভালোভাবে ভালো পরিষ্কার করো। তো ওর গাড়িটা এবার হাত দেবো। তো দেখো এখন আমাদের বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি চলছে, সকালবেলা থেকে উঠে মানে রনি 6টা 5টা থেকে উঠে 4টে গাড়ি ধুয়ে মোছা করে এখন সম্পূর্ণ মানে দিয়ে পুরোপুরি ক্লিনিং চলছে। দেখো ওখানে সব দাঁড়িয়ে আছে, বেশ ভালো ওয়েদার, ভালো পরিষ্কার, দারুণ লাগছে। আর গাড়িও ধোয়া তো নিশ্চয়ই দেখলে। তো এইবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার টিফিন খাওয়াও হয়ে গেছে, এখন রনিও টিফিন খেয়ে নিয়েছে। তো এখন তোমাদেরকে দেখাই আমার আলমারিতে মানে যেখানে আমি কসমেটিক্সগুলো রাখি মানে কি বিচ্ছিরি অবস্থা রয়েছে, ওগুলোকে জাস্ট গোছাতেই হবে, মানে আজ নয় কাল নয়, আজ এই তো হয়েই যাচ্ছে, বাট আজকে আমি গোছাবো এটা ডিসাইড করেই নিয়েছি। চলো আমি গুছিয়ে নিই। তো দেখো এখানে সিঁদুর দিয়ে দিয়ে কি অবস্থা, আলমারিটার কি অবস্থা হয়েছে। তো এইটার দাঁড়া তোমাদের খুলে দেখায় কি অবস্থা, এখানে তো সব আমার ব্যাগসগুলো থাকে, আর এইটার মধ্যে জাস্ট কি অবস্থা তোমরা একবার নিজেরাই দেখো। তো এটাকে চলো ফাটাফাট করে পরিষ্কার করে নিই। দেখো তখন দুপুরবেলা হয়ে গেছিল, পুরোপুরি করা যায়নি। তো এখন আমি বসে বসে এগুলো সব গুছিয়ে দিলাম, কি অবস্থা ছিল, তো অনেকটা সময় লাগলো বাট গুছিয়ে দিলাম। একদিন তোমাদের সবাইকে আমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করব, তো দেখতে থাকো। একজন সদস্য এসেছে, ওর ব্যাপারে একটা কথা বলছি তোমরা শোনো। ও একটা ইন্টারেস্টিং জিনিস জানতে পেরেছে, সেটা হচ্ছে যে তোমাদের তোমরা যদি কেউ ভূতে বিশ্বাসী হয়ে থাকো, দেখো সব কিছু তর্কের ব্যাপার, তো যদি কেউ ভূতে
বিশ্বাসী হয়ে থাকো তাহলে তোমাদের জন্য এটা হচ্ছে মেইন ব্যাপার, যে এমন একটা অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে তোমরা জানতে পারবে যে তোমার লোকেশানে, এক্স্যাক্টলি তোমার লোকেশানে কোনো ভুল আছে কিনা। তো কি করে ওর বন্ধু জানতে পারে কি অবস্থা হয়ে গেছে, মানে আমি ভয় পেয়ে যাচ্ছি। তো ও তোমাদেরকে বলবে স্টোরিটা, ছোট করে বলেছে না আমরা ডিটেলস দিয়ে দেবো। হ্যাঁ, ওর বাড়িটা কিরকম জায়গাটা একটু বল, মানে তোমরা ভাবতে পারবে না ওদের বাড়িটা কিরকম, একদিন দেখাবো জায়গাটা। মানে কি ওদের পাশে একটা ঘর ছিল আর কোনো বাড়ি নেই, কোনো ঘর, পুরো গাছ, পুরো গাছ, মানে কি পেছন দিয়ে যদি করো তাড়াতাড়ি ওকে নিয়ে বলছে চ বারান্দায় চ। আচ্ছা, কেন? কারণ মাকে ও মাকে বলে দিয়েছিল যে হলুদ হলেই, হলুদ হলেই ভুট্টা আশেপাশে কোথাও থাকবে। আলু ফুলকপির তরকারি। গুড নাইট তো হয়ে গেছে, এখন বাজে তোমার 11টা, আর ব্লগটা আজকে এখানেই এন্ড করতে হবে কারণ অনেকটা রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখালাম আজকে খেলাম রুটি বেগুন ভাজা করেছিলাম, পরে রুটি বেগুন ভাজা পনির আলু ফুলকপির তরকারি। রনি এখনও কাজ করে চলেছে তাই এন্ডিং করতে আসতে পারেনি। দেখা হচ্ছে কালকে, অর্থাৎ 17ই সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজোর দিন। কিভাবে কি দিন যাচ্ছে অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করছি, হোপ ভালো লাগছে। ভালো লাগলে একটাই কাজ করতে হবে, ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে কালকে, ততক্ষণ ভালো থাকো, হ্যাপি থাকো, টাটাস।